गुड मॉर्निंग एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू येट अनदर न्यू वीडियो। आज के होच्छे आरेकटा व्लॉग डे और आज के आमरा जाच्छी पिकनिके, हुलोदार पिकनिके, जे किना रिजु और रितमेर टीचर, रिजुर एक्स टीचर माने हुलोदार एक्स स्टूडेंट होच्छे रिजु और एखन पढ़छे भाई ओर काछे, दादार काछे। तो आज के हे से दादार बैचर समस्त एक्स स्टूडेंट एंड स्टूडेंट मैं प्रेजेंट स्टूडेंट पिकनिक हे। तो अलरेडी रिजु ओखाने चले गए, रिजु के छाड़ा दादा कोनो काज करे ना, तो ओइजन्य रिजु के डेके निये छे, सकाल सकाल उठे चले गए सेखाने। आमार गला एखोनो एकटु प्रॉब्लम करछे आर कि, आमार गलाटा एखोनो ठीक हयनि। आर तार मध्ये आरेकटा खूब बाजे इन्सिडेंट हो गए जेटार जो हमार मन खूब ही खराब, हमार जावर एकदम इच्छे छिलो ना एखाने, किन्तु रिजु जोर करलो बोलछे जे चल तोके चेयर आप करबो एंड ऑल। तो ओइजन्य तोमरा हयतो देखे बुझते ही पारछो जे आमार मध्ये सेरकम एनार्जी बा एक्साइटमेंट नेई अन्य दिनेर मतो, तार कारण आछे एकटा। जाई होक, एखन देखा जाक पिकनिके जाब। और आई एम श्योर आमी पिकनिके एकदम सबाई के बोर करब, केनना आमार मुड प्रचंड अफ। तो बसे करे स्टूडेंट देर नामी दिए एखन आमरा दुजन जाच्छी बाइक निये, भाईओ बसे चले गेछे, तो चलो जावा जाक। আমরা গিয়েছিলাম উদয়ন বাগান বলে একটা পিকনিক স্পটে, যেটা বাদুরোডের একদম ভেতরে। আর গিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, বিকজ আমরা অনেক লেট করে গেছিলাম অলরেডি। তো এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মিউজিকটা বন্ধ হয়েছে, এতক্ষণ নাচানাচি করছিল সব স্টুডেন্টরা। তুই নাচবি তো? ওকে দাদা বলছে বারবার নাচতে, ও বলছে না, ওর মন খারাপ। আবার আর একটা বিড়াল নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কোকো। আমি বলিনি কিন্তু এখনো, ওই জন্যই আমি বলে দিলাম, তুই ঝিমাচ্ছিস এখানে এসে। মন খারাপ লাগে, এটা সবাই গেলে করতে পারবে, পাওয়া যাচ্ছে না নাকি খুঁজে এখনো পর্যন্ত। দু তিন দিন হয়েছে, তিন দিন হয়ে গেছে, আজকে এমনি চার দিন হবে, চলে আসবো, কোথাও গেছে ঘোরাফেরা করছে একটু। এই পিকনিক স্পটটা ছিল অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে ছিল, আর ভেতরে রেস্ট করার জন্য কিছু রুমও ছিল। রুমগুলো একটু আনক্লিন ছিল, ভিতরে অনেক রকম গাছপালা ছিল, ফাউন্টেন ছিল। বল কেমন লাগছে তোকে যে পিকনিকটা নিয়ে আসলাম? ভালো, জায়গাটা খুবই ভালো, খোলামেলা, আর এইরকম চারিদিকে ফুল, তারপর পুল সব রয়েছে, কিন্তু পুলে জল নেই। জল আছে, জলটা নোংরা হয়ে আছে, ক্লিন করেনি হয়তো আর। এখানে গাছে টমেটো ফমেটো হয়ে আছে অনেক, এদিকে পাতাকপি বলে তো এগুলোকে, পাতাকপি, বাঁধাকপি, হ্যাঁ ফুলকপিও আছে, সুন্দর সুন্দর দেখ। তো এটা হচ্ছে একটা রুম, এরকম টাইপের আরও একটা দুটো রুম রয়েছে এই সাইডে, আর ওইদিকে একটা ট্রি হাউস মতন রয়েছে, ওখানেও এরকম একটা রুম রয়েছে। তো আমি এই রুমে এসেছিলাম, একটু ওয়াশরুমে গেছিলাম, এই যে এখানে একটা ওয়াশরুম রয়েছে। তো আমি একা বসে রয়েছি, রিজু একটু কাজে এখান থেকে গেছে, মানে এখানকারই কাজে, ডিজে যে সেট আপ করছে, ডিজের ওখানে একটা ওয়্যার বা কিছু একটা হয়তো লাগবে, কেবেল টাইপের লাগবে, সেটা আনতে গেছি। আর আমি এখানে বসে রয়েছি একা একা, আর আমার মনটা এতটাই খারাপ যে আমি কারোর সাথে মানে ঠিক পরিচয় আলাপ এগুলোও করতে পারছি না। তোমরা ব্লগে দেখেছো এর আগে, কোকো বলে যে বিড়ালটা রয়েছে আমার মধ্যম গ্রামের এই বাড়িতে, ও তিন দিন ধরে আজকে মিসিং। আই ফিল লাইক ক্রাইং,
মানে আমি কেঁদে কেঁদে আমার চোখ মুখ ফুলে গেছে কালকের থেকে। অবভিয়াসলি একটু লো ফিল করছি তাই জন্য একা একা বসে রয়েছি, কিন্তু কান্নাকাটি করলে রিজু উইল নট ফিল গুড অ্যাবাউট ইট, আর ওর দিনটাও নষ্ট হবে, সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। হোপফুলি ফিঙ্গার্স ক্রসড যেন কোকো চলে আসে। টাইমের কোনো জ্ঞানই ছিল না, খেলাধুলো গান বাজনা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা 5টার সময় খেয়ে উঠেছিলাম। যার পিকনিক এসেছে তার ভিডিও রাখবো না? গুড ইভিনিং, এখন বাড়ি চলে এসেছি। পিকনিকে সবার সাথে আলাপ হলো, পরিচয় হলো, মানে আমি এনজয় করা তো দূর, একটু সবার সাথে কথাবার্তাও ঠিকঠাক বলতে পারিনি, আমার মনটা এতটাই খারাপ ছিল। আর ব্লগটাতে মানে তোমাদেরকে হয়তো একটু বোর করছি এইসব কথা বলে, আর এই ফিলটা যাদের যাদের হয়েছে এর আগে তারা হয়তো বুঝতে পারছো যে মানে কতটা ডিপ্রেসড লাগে। আর আমি তো মানে কথাই বলতে পারছি না, দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ব্লগটা করছি সেটা তো শুধুমাত্র আমি জানি। রিজু বললো ব্লগটা কর, মনটা ভালো লাগবে, তো মানে শেয়ার করলে হয় না মনটা একটু হালকা লাগে। যে কোনো পেট বাড়িতে থাকলে তাদের যদি কিছু হয় বা তারা যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে কতটা বাজে লাগে, কতটা হেল্পলেস ফিল হয় নিজেকে, মানে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আজকে পিকনিকটা এইভাবেই কাটলো। রিজু ও আমার জন্য একটু মানে এনজয়টা কম হয়ে গেছে, আমি যদি একটু এনজয় করতে পারতাম মন খুলে তাহলে ও হয়তো একটু ফ্রি ফিল করতো, কিন্তু ও মানে কোথাও একটু আটকা আটকা ফিল করছিলো, কেননা আই ওয়াজ ডিপ্রেসড। তো মানে ও আমার সামনে এনজয় করলে আমি কী ভাববো সেইটা ভেবে হয়তো ও এনজয় করতে পারছিলো না। বাট আমি বলেছিলাম যে তুই প্লিজ একা চলে যা ভাইকে নিয়ে, কেননা আমি গেলে তোরও প্রবলেম হবে, তোরও মানে একটু লো লাগবে আর কি। তো যাই হোক, ও আমাকে চেয়ার আপ করার জন্যই নিয়ে গেছিলো, অ্যান্ড সত্যি কথা বলতে ফর আ টাইম বিইং মানে ওইটুকু টাইমের জন্য আমার একটু হলেও মুডটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়েছিল। তো যাই হোক, এখন বাজে 6টা সাড়ে 6টা বাজে, আমরা এই সবে ফিরলাম, এসে একটু কফি খেলাম, ব্ল্যাক কফি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আমি বলছি না যে আজকের ব্লগটা খুব এক্সাইটিং আমি দেখাতে পেরেছি, কেননা অর্ধেক টাইমই আমি নিজে খুব বাজে ফিল করেছিলাম আর আমি লো ছিলাম, তো তোমাদেরকে কি দেখাবো। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। ইয়া, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টিল দেন কিপ সাবস্ক্রাইবিং।